আজ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ মোদির। আমন্ত্রিত একাধিক রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি ভবনে সন্ধে সোয়া সাতটায় শপথ, সকালে শ্রদ্ধা জানালেন রাজঘাট ও অটল সমাধিস্থলে। মোদীর নতুন সরকারে শপথ নিতে পারেন 52 থেকে 55 জন মন্ত্রী। 10 বছর পর বাংলা পাবে কোনো পূর্ণমন্ত্রী, জল্পনা তুঙ্গে। হয়তো এই সরকার বেশি দিন টিকবে না, যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল, পরে ইন্ডিয়া জোটে সরকার গড়বে দাবি মমতার। মাত্র 29 আসনে চ্যালেঞ্জ খোঁচা শ্রমিকের। লোকসভার বিরোধী দলনেতা হন রাহুল, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রস্তাব পাশ, পরে সিদ্ধান্ত জানাবেন রাহুল। ফের কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। দুদিনেও বদলাল না ছবি, শিয়ালদা শাখায় চরমে যাত্রী দুর্ভোগ, রাত কাটল স্টেশনে, চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, দুপুরের পর পরিষেবা স্বাভাবিক হবে বলে দাবি রেলের। রাজ্য রাজনীতির সাতকাহু নিয়ে তরজায় তিন পাখি, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30। বারবার তিনবার প্রধানমন্ত্রী পদে সন্ধে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। সরকার গড়বে ইন্ডিয়া, পাল্টা মমতা, বাংলা থেকে শিখে ছিঁড়বে কারো, কুর্সিতে মোদী, তুঙ্গে রাজনীতি, সন্ধে 7:00।